আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তা ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা নবী যখন মদিনা মুনাওয়ারা গেলেন তখন দুষ্ট দুরাচার কাফির কিছু অমুসলিমরা বলতে লাগলো এ কেমন তোমাদের কোরআন এ কেমন তোমাদের আল্লাহ তোমাদের কোরআনে মাকরাসার নামে কথা আছে মাকরাস একটা নাথিং প্রাণী নাউজুবিল্লাহ বলে তোমাদের এ কেমন কোরআন যে কোরআনের মধ্যে তোমাদের পিপিলিকার নামে সূরা আছে তোমাদের কোরআনে জুবাব মাসির কথা বলা হয়েছে তখন আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা শুধু মাকরাসার কথা শুনেছো তোমরা শুধুমাত্র মাসির কথা শুনেছো তোমরা শুধু পিপিলিকার কথা শুনেছো আল্লাহ তো এর চেয়ে আরো ছোট জিনিস মশা মশার উদাহরণ দিতেও তো আল্লাহ লজ্জাবোধ করেন না সুবহানাল্লাহ আয়াত নাজিল হলো এই আয়াতটি নাজিল হলো ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদা এখানে বাউদা একটা মুয়ান্নাসের তা আছে এটা ফিমেল পুরুষ মশা যেটা এটা মানুষের রক্ত খায় না সুবহানাল্লাহ পুরুষ মশা মানুষের রক্ত একটা হলো ডেঙ্গু একটা হলো ডেঙ্গি যেটা ডেঙ্গি ফিমেল এটা মানুষের রক্ত খায় সুবহানাল্লাহ কি খায় মানুষের রক্ত খায় যেটা ডেঙ্গি বাউদাতান ফিমেল যেটা মশা সব মশা রক্ত খায় না পুরুষ মশা রক্ত খায় না ওরা খায় গাছের পাতার রস সুবহানাল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা এখানে বাউদাতান মুয়ান্নাসের সিগা ব্যবহার করলেন কেন যে ডেঙ্গু ছড়ায় চিকনগুনিয়া ছড়ায় বাউদা ফিমেল মশাটা পুরুষ মশা নয় পুরুষ মশার হায়াত সম্পর্কে বলা হয়েছে সর্বোচ্চ 3 সপ্তাহ কয় সপ্তাহ আর ফিমেল জেন্ডার যে ফিমেল মশাটা এটার হায়াত বলা হয়েছে 3 মাস সুবহানাল্লাহ বলে ওটা বেশি বাঁচে এখন তাহলে পুরুষ মশা আল্লাহ সৃষ্টি করলেন কেন পুরুষ মশা সৃষ্টি করলেন আল্লাহ তাআলা এজন্যই যে পুরুষ মশা পরাগায়ন করবে একটা ফুল থেকে আরেকটা ফুলে পরাগায়ন সিস্টেমের জন্য আমাদের যেমন মানবের যেমন ক্রোমোজোম রয়েছে সুবহানাল্লাহ বলেন সূরাতুল ইনসান মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন সূরাতুল ইনসান হাল আতাআলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাদকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আমশাজ ইখতালাত মিন মাইর রাজুল ওমিন মাইল মারা আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানান এক্ষেত্রে ক্রোমোজোম দরকার পুরুষকে আল্লাহ দিয়েছেন এক্স এবং ওয়াই ক্রোমোজোম আর নারীকে আল্লাহ দিয়েছেন ডাবল এক্স ক্রোমোজোম সুবহানাল্লাহ বলেন ডাবল এক্স ক্রোমোজোম দিয়েছেন ক্রোমোজোম আল্লাহ দিয়েছেন নারীকে পুরুষকে দিয়েছেন এক্স এবং ওয়াই অথচ আপনি দেখেন ফুল এবং ফলের মধ্যে যে ক্রোমোজোম পরাগায়নটা যে করবে এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন প্রজাপতি সুবহানাল্লাহ দিয়েছেন এটা প্রজাপতির কালারটা কত সুন্দর সুবহানাল্লাহ কি সুন্দর কালার কত কালার হতে পারে প্রজাপতি এটা তো আল্লাহ তাআলা তেলাপোকার মাধ্যমে পরাগায়ন করাতে পারতেন তেলাপোকার মাধ্যমে পরাগায়ন হয় না কি বলেন হয় নাকি মশার মাধ্যমে হয় তে মশা সম্পর্কে বলা হয়তো 2700 রকমের মশা আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কয় হাজার 2700 প্রকারের মশা আমরা অনেকেই মনে করি মশা এত প্রকার হতে পারে কিছু মশা আছে বোকা কায়দার মশা মানে ওটা তেমন কিছু রক্ত টক্ত খায় না আবার কিছু মশা আছে এমন কালো ছোট্ট ওগুলো যদি কামড়ায় তাহলে ওই জায়গাটা এমন চুলকায় এমন চুলকানি হয় অবাক করার মতো আবার গ্রামের মশা শহরের মশা ভিন্ন গ্রামের মশায় যদি খেরের আগুন জ্বালাই দিয়ে ধোঁয়া দেন মশা এমনি হার্টবিট শেষ তার হার্টবিট কি শেষ বলবেন হুজুর মশার কি হার্টবিট আছে সায়েন্টিস্টরা বলেছেন ইমাম ফখরুদ্দিন রাজি সহ অনেক দার্শনিক মুফাসসির যারা তারা বলছেন মানুষের হার্টবিট মানুষের হৃৎপিণ্ড কলব হচ্ছে একটা সুবহানাল্লাহ আর মৌমাছি তার চেম্বার হচ্ছে হার্টবিটের চেম্বার হচ্ছে ডুয়েল চেম্বার আর মশার চেম্বার হলো ট্রিপল চেম্বার আল্লাহু আকবার কে বানাইছেন মশার চেম্বার হচ্ছে ট্রিপল চেম্বার হার্টের তিনটা চেম্বার সুবহানাল্লাহ এবং মশার ব্যাপারে বলা হয়েছে মশার 100টা চোখ আছে
একটা মশার চোখ কয়টা? 100। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা গেছে মৌচাকের মতো চোখগুলো সামনে ছোট মশা। আল্লাহ এখানে 100টা চোখ দিলেন। মশার 48টা দাঁত আছে। সুবহানাল্লাহ। কয়টা? 48টা দাঁত আছে এবং 6টা তার চাকু আছে সামনে। 6টা চাকু আপনার অপারেশন করবে। 6 ফিট দূর থেকে মশা আপনাকে টার্গেট করে। দেখেন না মশা মারতে গিয়া কত জায়গায় মিস করেন। কারণ কি? মশার চোখ কয়টা কথা বলেন? 100টা চোখ, 48টা দাঁত, ছুরি আছে সামনের তিনটা, সাইডে তিনটা, 6টা ছুরি দিয়ে আপনার অপারেশন করে। আপনাকে অপারেশন করে ঠিকঠাক করে আবার ব্যান্ডেজ করার পরে যেমন কিছু লাগাই দেয় না, মশার ভিতরে আল্লাহ লালা দিয়েছেন, লালা দিয়ে লাগাই দেয়। লাগাই দেওয়ার পরে মশা উড়ে যায়, তারপরে কয় চুলকায়, চুলকানোর পর দেখে লাল হয়ে গেছে, তারপরে দেখবেন যে দাগ পড়ে গেছে। মশা বলছে আমি চলে আসছি, আমারে আর এখন খুঁজে পাবা না। আপনাকে অপারেশন করে চলে গেছে, আপনাকে মালিশ করে দিয়েছে, আপনি বুঝতেও পারেন নাই এই মশাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সেই মশা যদি এই অবস্থা হয়, রসুল বলেছেন যে এই পৃথিবীতে এই দুনিয়ার দাম যদি একটা মশা না, মশার ডানার পরিমাণও যদি হতো, মা সাকা কাফেরান, কোন কাফেরকে আল্লাহ এক চিবুক পানি আল্লাহ পান করাতেন না। কিন্তু অথচ এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত।